আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমরাও ভালো আছি, আপনারা ভালো থাকবেন সেটাই আশা করি। তো আজকে আমার সাথে আছেন দুর্যয়চন্দ্র। উনি প্রায় 15 দিন আগে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন, 23 দিনের জন্য ভর্তি হয়েছিলেন। 23 দিন ইনশাল্লাহ আগের চাইতেও অনেকটা সুস্থ হয়ে গেছেন। তো স্যার ওনাকে বলেছিল 15 দিন পরে এসে স্যারের সাথে দেখা করতে। চলুন ওনার কাছ থেকে আমরা শুনে নেই ওনার এখন কি অবস্থা, আর স্যার ওনাকে কি কি টিপস দিয়েছে, কিভাবে ট্রিটমেন্ট করার কথা বলেছে। জি আসসালামু আলাইকুম। দুর্যয়চন্দ্র বলছেন, স্যারের পরিচয়টা দিয়ে একটু, কোথা থেকে আসছেন বলবেন? আমার বাসা হলো হেমায়তপুর সাভার। জি, আপনি, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো 15 দিন পরে স্যারের সাথে সাক্ষাৎ করেছেন, তো আপনি যখন চলে যাবেন স্যার আপনাকে কিভাবে বা আসার কথা বলেছেন, বা কিভাবে ট্রিটমেন্ট নেবেন, বা বাসায় কিভাবে আপনি থাকবেন, ওই বিষয়ে কি কি উপদেশ দিয়েছিল স্যার একটু জানতে চাইবো। স্যার বলছিল যে আরো বাসায় যারা 15 দিন রেস্টে থাকবেন, 15 দিন পর আসবেন, আসার পর আর একটা ইনজেকশন দেওয়া হবে। আচ্ছা, পরে এখন 15 দিন পর আসলাম, বাসায় যে অবস্থায় গেছিলাম তার থেকে 15 দিন একটু অবস্থা ভালো হয়েছে। এখন আসার পর স্যার আবার ইনজেকশন দিয়েছে, এখন আবার বাসায় কিছুদিন বলছে যে স্বাভাবিকভাবে এখন চলাচল করো। আপনি যখন চলে যাবেন 23 দিন থাকার পরে ইনশাল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন, তখন আপনি বাসায় চলে গেলেন 15 দিন পরে, এখন আবার এসে স্যারের সাথে দেখা করলেন। তো আমি একটু জানতে চাইবো যে অনেকের আমাদের ডিপিআরসি সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকে, যে আপনি, আমি আসলাম, ভর্তি হলাম, ট্রিটমেন্ট নিলাম, যতদিন অতদিনই ভালো থাকলাম, কিন্তু বাড়িতে গেলে আমি আবার অসুস্থ হয়ে যাব, এরকম একটা ভ্রান্ত ধারণা থাকে। যদিও সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু ভ্রান্ত ধারণা থাকে আমি বাড়িতে যেয়ে কতটুকু সুস্থ থাকব। সেই জিনিসটা আসলে মূলত আজকে আমরা আপনার সাথে আলোচনা করব। আপনি তো আমাদের এখানে 23 দিন ভর্তি থেকে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন, এখন স্যার আগের চাইতে এখন কি অবস্থা স্যার আপনার? এখন বাড়িতে যে সুস্থ থাকে না, এখন স্যার যেভাবে নিয়মে বলে দিছে যেভাবে চলতে হইব, আচ্ছা, যদি সেই নিয়মে চলে অবশ্যই তার ব্যথা হওয়ার কথা না। জি জি, সেটাই, কারণ আমি স্যারের নিয়মে চলছে, আমার ব্যথা হয় নাই। জি জি, বা বরং স্যারের ব্যথা একটু কমছে আগের থেকে। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন স্যারের যেই নিয়মে থাকার কথা বলেছে, বা স্যারের যেই নিয়মে চলাফেরা, হাঁটা চলা, আপনার দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে স্যার আপনাকে উপদেশ দিয়েছে আপনি সেভাবেই চলেছেন, সেইভাবে চলার কারণে ইনশাল্লাহ এখন 15 দিন আগে যতটা ছিলেন আজকে অতটাই আপনি সুস্থ, সেই জিনিসটা বোঝাতে চাচ্ছেন। আচ্ছা, একটু জানতে চাইবো স্যার, এখন তো আপনি স্যারের সাথে সাক্ষাৎ করলেন, আপনাকে এখন কি কি উপদেশ দিয়েছে একটু জানতে চাইবো স্যার? এখন বলছে যে এখন ধীরে ধীরে হাঁটা চলা স্বাভাবিকভাবে করবা, আর বলছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করা যাবে এখন। জি জি, মানে অত একটা ইয়ে করার চিন্তা করার কোনো দরকার নেই এখন, আগের চাইতে আমি, আপনি স্বাভাবিক যখন ছিলেন অর্থাৎ আপনি যখন সুস্থ ছিলেন তখনকার জীবনযাত্রা যেমন ছিল আপনি এখন সেভাবে করতে পারবেন, সেটা ব্যাপারে আসলে কোনো চিন্তা ভাবনা করতে হবে না যে আপনি একটা অপারেশনের পেশেন্ট বা আপনি একটা পিএলআইডির পেশেন্ট, এরকম না, আপনি আগের চাইতে একদম নর্মালি চলাফেরা করতে পারবেন, ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরে যেতে পারবেন, কিন্তু আপনি স্যারের ফলো আপে থাকতে হবে, সেই উপদেশগুলাই আপনাকে দিয়েছি। তো স্যার আমি একটু জানতে চাইবো লাস্ট, এখন আপনার শরীরের কি অবস্থা স্যার, একদম সুস্থতার কি অবস্থা? এখন সুস্থতা বলতে এখন 90% সুস্থ এখন। আচ্ছা, 100 ভাগের মধ্যে 90% এখন সুস্থ আছে। আপনি আগে যে ব্যথাটা অনুভব করতেন, বা আপনি এখান থেকে যখন চলে গেলেন বাসায়, তখনকার চাইতে আপনি অনেকটাই ভালো আছেন? আমি তো ব্যথায় রাত্রে ঘুমাইতেই পারতাম না। আচ্ছা, এখন রাত্রে ব্যথায় ঘুমাই, ব্যথা হয় না এখন, এখন মোটামুটি ঠিক আছে এখন, আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন আমাদের দুর্যয়চন্দ্র স্যারের কথা, উনি আমাদের এখানে দীর্ঘ 23 দিন ভর্তি থাকার পরে সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন, স্যার 15 দিন পরে এসে স্যারের সাথে সাক্ষাৎ করার কথা বলেছে। তো উনি 15 দিন পরে এসে আবার স্যারের সাথে সাক্ষাৎ করলেন, ওনাকে এই 15 দিন কীভাবে ট্রিটমেন্ট দিবে, বা আগামী দিনগুলোতে উনি কীভাবে থাকতে হবে, কী কী করতে হবে, সেই উপদেশ স্যার ওনাকে দিয়ে দিয়েছেন। তো আশা করি উনি যেই কথাগুলো আপনার কাছে শেয়ার করেছেন অবশ্যই সেই কথাগুলো আপনারা বিবেচনা করেই আপনি আমাদের এখানে আসবেন। আর আমি শুধু এটাই বলবো না যে আপনি আমাদের এখানে আসেন, আপনি যেখানে গেলে 100% একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।